সামনেই একেবারে একটা পুজো হয়, গণেশ পুজো। সেই পুজোটা আপনাদেরকে আরেকটি কভারেজ করছি। চলে এসেছি পর্ণশ্রী মোড়ে, পর্ণশ্রী থানার বিপরীতে, একদম রোডের ওপরে ক্রসিং এই পুজোটা শুরু হয়। কামাল কলকাতার সাথে থাকুন, কামাল কলকাতার চলে দেখো ভালো করে থাকুন। আর কামালদা পুজো পরিক্রমা গণেশ চতুর্থীতে আছি, দেখুন দেখাচ্ছি কারা কারা আছে এখানে। এইরকম একটি পুজো, আরেকটি পুজো পর্ণশ্রী, সেই পর্ণশ্রী থানা। পর্ণশ্রী থানার বিপরীতে, পর্ণশ্রী থানার বিপরীতে গণেশ পুজো চলছে, সেই পুজোটাও কভারেজ করছি কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে। বাচ্চারা কলকাতার বাচ্চারা লজ্জা। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে আরেকটি পুজো বেহালার পর্ণশ্রী থানার ঠিক বিপরীতে, সুন্দর এক প্রতিমা। পুজোর অর্গানাইজারদের সাথে কথা বলবো, খুঁজে পাচ্ছি না কাউকে। এই বছরে আমাদের 11 বছরে পড়লো। 11 বছর। এই অর্গানাইজেশনের নামটা কি? কাফে ফ্রেন্ডস। হ্যাঁ, আমরা একটা চায়ের দোকান থেকে অর্গানাইজ করে এই পুজোটা করি। কাফে ঠেক? হ্যাঁ ঠেক না, ফ্রেন্ডস। খুব সুন্দর নাম। এখানে কি বিশ্বজিৎ জড়িয়ে আছে, সিনেমা আর্টিস্ট? হ্যাঁ, বিশ্বজিৎ চক্রবর্তী আমাদের মেম্বার। আর প্রতিমা শিল্পী? প্রতিমা শিল্পী আপনার বিশ্বভারতী, প্রোগ্রাম করছি। আমরা লাড্ডু বিতরণ করা থেকে শুরু করে আমরা প্রতিমায় ফাংশন, সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এবছরের প্রোগ্রামে নেই, প্রত্যেক বছরই আমরা রাখি। এবছরে আমাদের একটু ফান্ডিং প্রবলেমের জন্য আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটা করতে পারছি না, বাকি মোটামুটি সব কিছুই আমরা কভার করছি। কালকের কী আছে? কালকে আপনাদের নারায়ণ সেবা আছে। আজকে? আজকে লাড্ডু বিতরণ হয়েছে। খুব ভালো লাগলো। আপনার নামটা আরেকবার? আমার নাম বিশ্বজিৎ মহন। আপনি প্রেসিডেন্ট? সেক্রেটারি। সেক্রেটারি। প্রেসিডেন্ট কে আছে? প্রেসিডেন্ট আছে, উনি বনগাঁয় থাকেন, উনি এবারে আসতে পারছেন না, তুষারকান্তি বিশ্বাস। তুষারকান্তি বিশ্বাস, অনেক শুভেচ্ছা জানাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। 11 বছর পদক্ষণ করুন। 11 বছর, অনেক ভালো লাগলো। 11 বছরের পুজো, কাফে বেঞ্চ। এইরকম কাফে, এটাকে ধরে এরা এগিয়েছে কাফে বেঞ্চ। এই কাফে বেঞ্চ থেকে বেরিয়ে, এই কাফে বেঞ্চ থেকে বেরিয়ে, ওয়ান অফ দ্য মানে জনপ্রিয় পুজো আমাদের এই এলাকার, এবং সবচেয়ে পুরনো, এবং খুব ভালোভাবে আমরা পুজো করি, এবং পর্ণশ্রীর লোকেরা খুব ভক্তিভাবে অঞ্জলি দেয় এবং পুজো দিয়ে যায়। সরি, আজকে না, আজকে, হ্যাঁ আজকে, আজকে, হ্যাঁ ভাষণ তো কালকে করতে হবে আমাদের, ওটা তো নিয়ম অনুযায়ী আর কি, নাহলে আমরা আরও একদিন রাখতাম, বাট এখন রাখা হয় না। সক্রিয় সদস্য মারা গেছে বুঝলেন, খুব অ্যাক্টিভ ইয়াং বয়সের ছেলে, যে কারণে আমরা পুজোটা যে ধরনের করে থাকি তার 1/3 করা হয়েছে। আমাদের ওখানে ছবিগুলো দেওয়া রয়েছে, আমাদের যারা সদস্যরা চলে গেছে, হ্যাঁ লাস্ট ভদ্রলোক যিনি চলে গেছে, খুব ইয়াং ছিলেন এবং অ্যাক্টিভিটি সেভি ছিলেন পুজোতে।
আচ্ছা দাদার স্মরণে আমি একটু দেখাই ছবিটা ইউটিউব চ্যানেলে আপনারা থাকুন সাথে। কাফে ফ্রেন্ডসের হারিয়ে যাওয়া বন্ধুরা, এইরকম যারা যারা আমাদের ছেড়ে চলে গেছেন সবাইকে চিনতাম, খুব ভালো ভালো লোক, বেহালা সব বিখ্যাত। দেখুন এদেরকে, এরা এই কাফে ব্রাঞ্চের সঙ্গে যুক্ত ছিল, ইনিও চলে গেছেন। ইনি তো হরিসভায় থাকতেন, আড্ডা মারতেন, এ তো বাউল শিল্পী আমাদের ব্যানার্জি পাড়ার। সবাইকে দেখাচ্ছি, এদের জন্য একটু সবাই যেখানে থাকুন ভালো থাকুন, সবাই একটু দোয়া আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন যেন এরা ভালো থাকে, সুস্থ থাকে। আর কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ চতুর্থী, গণেশ চতুর্থীতে বেহালাতে প্রত্যেকটা জায়গায় কভারেজ করছে। আপনারা সবাই সাবস্ক্রাইব করে কমেন্টস করে জানিয়ে রাখবেন কেমন লাগলো আপনাদের এই পুজোগুলো। বেহালার প্রত্যেকটা পুজোকে গুরুত্ব দিতে চাই, যে গণেশ পুজো। কামালদার সাথে থাকুন, কামাল কলকাতা দেখুন। কেমন লাগছে? দারুণ লাগছে। ঘুরতে না, এটা আমার পাড়া। তার জন্য তোমার অনেক কৃতিত্ব আছে, তোমার অনেক অবদান আছে, তাই এগাতে পারছি। হ্যাঁ, জানা থাকলে রোজই আসতে পারি। ওকে জায়গা করে দিতে হবে। প্রতি বছরেই ধরেই এই পুজোটা আছে, আমার জন্মের আগে। দুর্গাপুজোর মেলা এসে গেল, অনেক ভালো, অনেক ভালো। প্রতি বছর পূজায় যাও, প্রসাদ দিলি? প্রসাদ জানাবে, ওখানে দিচ্ছে, খুব দিচ্ছে, পাঠতে পারবে। কাফে বেঞ্চ থেকে কামালদা পর্ণশ্রী বাজারে যে দুর্গাপুজো, হ্যাঁ সেই পুজো থেকে কামালদা বেরিয়ে গেল। আপনারা প্রত্যেকটা চতুর্থী গণেশের পুজো থেকে কামালদা কভারেজ করছে। আর কামালদার সাথে থাকুন, কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন সাবস্ক্রাইব করে, আর বাচ্চাদের সঙ্গে আনন্দের সাথে গণেশ পুজোর আনন্দ উপভোগ করুন। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই, পাশে থাকুন।